তাহসিনা অরিন গল্পের প্রথম অংশ বাবার পছন্দ করা ছেলেকে বিয়ে করতে সরাসরি অসম্মতি জানাল কুঞ্জ চৌধুরী পরিবারের সকলে চমকে উঠল কুঞ্জারী চৌধুরী চৌধুরী পরিবারের বড় সন্তান ছোটবেলা থেকেই শান্ত নম্রভদ্র বড়দের সম্মান করে এবং ছোটদের প্রতি অত্যন্ত বিনয়ী মেনে চলে সকলের কথা গুরুজনের কথার উপরে কথা বলা তো দূরের ব্যাপার কখনো উঁচু স্বরে কথাও বলে না বাবাকে কুঞ্জারি যেমন ভক্তি করে ভালোবাসে তার চেয়েও দ্বিগুণ বাবার পছন্দকে বরাবরই নিজের পছন্দ মনে করে বাবার বাধ্যগত সেই মেয়ে সরাসরি বাবার মুখের উপর না করে দেওয়াতে বল হলো সবাই আজ কুঞ্জারি শুধু বাবার মতের বিরুদ্ধেই যায়নি শীতল স্বরে বাবার সাথে ঝগড়া করেছে বাবা মেয়ের নীরব অগ্নিবাণে ভয় পেল পরিবারের ছোট বড় প্রতিটি সদস্য থমথমে পরিবেশ বিরাজ করছে চৌধুরী নিবাসে থমথমে পরিবেশে বোমা বিস্ফোরণের মতো শব্দ করে বন্ধ হল কুঞ্জারী চৌধুরীর ঘরের দরজা কেঁপে উঠল দ্বিতল চৌধুরী নিবাস সেই সাথে বাড়িতে অবস্থানরত সকলের বুক কিছুক্ষণ আগে আম সরি আব্বু বিয়েটা করা আমার পক্ষে সম্ভব নয় চৌধুরী বাড়ির ড্রয়িং রুমে যেন বোমা বিস্ফোরণ হল সবাই চমকে তাকালো বাড়ির বড় মেয়ের দিকে মিসেস রাইমা চৌধুরী অবাক হয়ে তাকালেন মেয়ের দিকে অবাক হলেন ড্রয়িং রুমে অবস্থানরত বাড়ির আট সদস্য তবে অবাক হল না আফজাল চৌধুরী তিনি জানতেন মেয়ে এমন কিছু বলবে সবার মাঝ থেকে ভরকে যাওয়া ভাবটা খানিক সরে গেলে তিনি গম্ভীর স্বরে বললেন কেন সম্ভব নয় কারণ উল্লেখ করো তাচ্ছিল্যের হাসি খেলে গেল কুঞ্জারির চোখে মুখে ঠোঁট খানিক বাকিয়ে বলল আমি ভেবেছিলাম কারণটা আপনি জানেন আফজাল চৌধুরী নিঃশব্দে হাসলেন তার হাসি দেখল না কেউ অথচ কুঞ্জারির চোখ এড়াল না আফজাল চৌধুরী আবার বলে উঠলেন আমিও ভবতাম তুমি জানো এই কারণটা গ্রহণযোগ্যতা পাবে না অন্য কারণও আছে সেটাই জানতে চেয়েছি আমি তোমার থেকে আপনার পছন্দ করা ছেলে অন্য মেয়ের সাথে কমিটে ডাববু আফজাল চৌধুরী আবার হাসলেন এবার ঠোঁটের আগায় ফুটে উঠল সেই হাসি কণ্ঠে এলো তাচ্ছিল্যের সুর আজকালকার ছেলেমেয়েরা একটু আত্মু অরকম হয় আশা করি তোমার ভালো ধারণা আছে সে সম্পর্কে বাবার উত্তরে হাসল কুঞ্জারিও সে জানত এই উত্তর পাবে পাবে করে সোফায় বসলো কুঞ্জ ওরফে কুঞ্জারি চৌধুরী কেয়ৎকাল তাকিয়ে থাকলো বাবার দিকে এরপর তাকালো অদূরে দাঁড়ানো তার দুই চাচাতো ভাইয়ের দিকে ছোট বোন কুহু ঠিক তার সোফার পেছনে দাঁড়িয়ে আছে তাই বোনের দিকে চোখ বুলাতে পারল না গভীর একটা শ্বাস ফেলল কুঞ্জ পরবর্তী বোমাটা চৌধুরী নিবাসের ড্রয়িং রুমে ছুড়ে দিল পরক্ষণেই হি হ্যাজ ফিজিক্যাল রিলেশনশিপ উইতো দাগাল এবার যেন আকাশ ভেঙে পড়ল সবার মাথায় কুঞ্জারীর ছোট মা পাপিয়া চৌধুরী আর্তনাদ করে উঠলেন মুখে হাত দিয়ে চোখ বড় বড় করে তাকালেন মেঝমা নৌরিন চৌধুরী কুহু দুহাতে খামচে ধরল বনের পিঠ রাইমা চৌধুরী নির্বাক কিছু বলার ভাষা সত্যি তার নেই আজ তার মনে হচ্ছে পাশে বসে থাকা মেয়েটাকে সে চেনে না তার শান্ত মেয়ের হঠাৎ এমন ঝড় রূপ তিনি বিশ্বাস করতে পারছেন না তবে মেয়ের অগ্নিরূপ তার ভালো লাগল কুঞ্জারির দুই চাচা আকরাম চৌধুরী এবং আরিফ চৌধুরী মাথা নিচু করে আছেন মেয়ের মতো ভাস্তির মুখ থেকে এমন কিছু শুনতে হবে আশা করেনি তারা ওদিকে নুহাস আর পূর্ব অস্থিরভাবে এদিক সেদিকে তাকাচ্ছে বুঝতে পারছে না এখানে থাকা ঠিক হবে কিনা আফজাল চৌধুরী ধমকে উঠলেন বড়দের সামনে কিভাবে কথা বলতে হয় জানা নেই তোমার ছোটরাও আছে এখানে লাজলজ্জা কি সব খুইয়ে ফেলেছ কুঞ্জারির চোখে মুখে খেলে গেল কৌতুক ওর চোখ মুখ দেখে মনে হল এত মজার কথা আগে কখনো শোনেনি বাবার চোখে চোখ রেখে কৌতুক করেই বলল কুঞ্জ আপনি বোধ হয় ভুলে গেছেন আব্বু আমি মেডিকেলের স্টুডেন্ট এসব ব্যাপারে লাজুলজরা আসলেই আমার কম নেই বললেও চলে কেউ খেয়াল না করলেও আফজাল চৌধুরী ঠিকই খেয়াল করলেন মেয়ের তাচ্ছিল্য ভাব তাচ্ছিল্য করার কারণটাও তার অজানা নয় তবে সেদিকে গেলেন না আজ তিনি কণ্ঠ অত্যাধিক শীতল করে বললেন বিয়েটা তোমাকে করতেই হবে কুঞ্জ আমি বিয়েটা করব না আব্বু কুঞ্জের কণ্ঠের শীতলতা যেন ছাড়িয়ে গেল আফজাল চৌধুরীর স্বর্কেও এবার ভয় পেল উপস্থিত মানুষগুলো আফজাল চৌধুরী চৌধুরী নিবাসের প্রধান কর্তা তার কথার উপর একটা কথা বলার সাহস নেই আরিফ চৌধুরী বা আকরাম চৌধুরীরও মুখের উপর কথা বলা তার পছন্দও নয় আজ তারই মুখের উপর তার সিদ্ধান্তকে নাকচ করে দিল তারি বড় মেয়ে যে মেয়ে কিনা একটা জামা কিনতে গেলেও বাবা যা পছন্দ করে তাই নিয়ে নেয় বিনা বাক্যে সে মেয়ের এমন ঠোটকাটা রূপ যেন আজকের চরম বিস্ময় আফজাল চৌধুরী রাগ প্রকাশ করেন না তার রাগে আগুন নেই তার রাগ প্রকাশ পায় শীতলভাবে মাথা ঠান্ডা রেখে খুন করার ক্ষমতা রাখেন তিনি এই মুহূর্তেও তার চেহারায় রাগের কোনো আভাস ফুটে উঠল না শুধু তার কণ্ঠস্বর হল আগের চেয়েও শীতল আমার কথার কোনো নরচর হয় না তুমি জানো বিয়েটা তুমি করবে এটাই আমার শেষ সিদ্ধান্ত আমিও আপনার মেয়ে আব্বু আমার কথার নরচর হবে কিভাবে পরিবারের সকলের ভয়ের মাত্রা বাড়ছে সেই সাথে অবাক হওয়ার মাত্রাও কুহু বোনের চেহারা দেখতে পারছে না আবু সামনে না থাকলে সে একাবর তার বোনের চেহারাটা দেখতো তার শান্ত বোনটা কিভাবে বাবার মুখে মুখে কথা বলছে বিয়েটা তোমাকে করতেই হবে কুঞ্জ আর কথা বাড়াবে না নিজের ঘরে যাও কুঞ্জ দাপটের সাথে উঠে দাঁড়াল সবাই যেন কলিজায় পানি ফিরে পেলো যাক এবার শেষ হবে আজকের এই শ্বাসরোধ করে দেওয়া আলোচনা এমন দ্বন্দ্ব দেখে অভ্যস্ত নয় চৌধুরী বাড়ির মানুষজন কিন্তু সবার আশায় ঘুরে বালি দিয়ে বলে উঠল কুঞ্জ আমি আপনার মেয়ে আব কিছুটা আপনার মতো ভালো একজনকেই বাসব আজীবন তবে আমি আবার আপনার মতো নই যে সেই ভালোবাসাকে স্বার্থের জন্য ধ্বংস করে দিব আর দাঁড়ালো না কুঞ্জ খাটা দিল নিজের ঘরের দিকে দুপা এগিয়ে আবার বলে উঠল আমি আম্মুর মতো হয়নি আব্বু নিজের স্বামী পরনারীকে ভালোবাসে জেনেও সেই স্বামীকে সবটুকু উজার করে ভালোবাসতে আমি শিখিনি কারণটা বোধ হয় আমি আফজাল চৌধুরীর মেয়ে তবে বেশি দূর এগোতে পারল না তার আগেও কানে এলো হিম শীতল স্বর বিয়েটা না করলে তোমাকে আমি কন্যা করে দিব রাইমা চৌধুরী অস্ফুট আওয়াজ করে তাকালেন তার স্বামীর দিকে কুহু আব্বু বলে চিৎকার করে উঠল পরক্ষণেই ফুপিয়ে উঠল ছোট মানুষ সে শবে পা দিয়েছে সতেরোতে কিশোরী বয়সের আবেগ সমলে রাখা ভার বড় বোন তার সবচেয়ে প্রিয় মানুষ সেই তাকে যদি কন্যা করার কথা উঠে কিভাবে সামলাবে আবেগ খানিক আগে কুঞ্জের বলা কথাগুলো কারো বোধগম্য না হলেও আফজাল চৌধুরীর বলা কথা সবার বোধগম্য হয়েছে এবং বুঝতে পারার পরই সবাই হতভম্ব হয়ে গেছে মেয়েকে অত্যন্ত ভালোবাসে আফজাল চৌধুরী সেই মেয়েকে সরাসরি ত্যায করে দেওয়ার কথা বলছেন তিনি নিজেই কারো বিশ্বাস হচ্ছে না আফজাল চৌধুরী নির্বিকার তার সিদ্ধান্তে তিনি অটল নির্বিকার ভঙ্গি সেটায় বলে দেয় বাবার কণ্ঠ কানে আসতেই হো হো করে হেসে দেয় কুঞ্জারী চৌধুরী পিছনে ঘুরে দাঁড়ায় হাসি মুখে উত্তর দেয় আপনি ত্যায্য করেন আর না করেন আপনি বিয়ের কথা আর একটু আগালেই আমি চৌধুরী বাড়ি ছাড়ব আব্বু আর দাঁড়ালো না কুঞ্জ দোতালায় নিজের ঘরে ঢুকে সশব্দে বন্ধ করে দিল দরজা বোনের পেছনে পেছনেই রুম ছেড়েছে কুহু পূর্ব নুহাস ও হাওয়া সময় মতো কেটে পড়েছে আরিফ চৌধুরী ইশারায় নিজের স্ত্রীকে উঠে আসতে বলে নিজ উঠে পড়লেন এরপর একে একে চলে গেল সবাই শুধু বসে রইলেন আফজাল চৌধুরী আর তার সামনের সোফায় রাইমা চৌধুরী আফজাল চৌধুরী একদৃষ্টিতে তাকিয়ে আছে সিলিং এর দিকে শান্ত ভাবের পেছনে মেয়ে তার কঠিন মনোভাব আড়াল করে রাখতো তা তিনি জানতেন তবে মেয়ে যে এত কঠোর হয়ে গেছে বুঝতে পারেনি নিঃশব্দে একটু হাসলেন তিনি মেয়েটা তো তারই কঠোর তো হবেও আজ মেয়ে তার দুর্বল জায়গায় আঘাত করল কি সবলীল ভাবে বলে দিল আমি আবার আপনার মতো নই যে সেই ভালোবাসাকে স্বার্থের জন্য ধ্বংস করে দিব কিছুক্ষণ চোখ বুঝে থাকলেন নিজেকে একটু ধাতস্থ করলেন এরপর তাকালেন স্ত্রীর দিকে ভাবে বললেন এখানে বসে কি করছো মেয়ের কাছে যাও তাকে বুঝাও আমি যা বলি তাই করি সেটা তুমি ভালোভাবেও জানো আফজাল চৌধুরী ভেবেছিলেন বাধ্য বউ তার প্রতিদিনের মতো উঠে যাবে তার কথা শুনবে কিন্তু তিনি ভুলে গেছেন আজকে সব নিয়ম মতো হচ্ছে না তার অতি বাধ্য মেয়ে আজ অবাধ্য হয়েছে সেই রেশ ধরেই অবাধ্য হল রাইমা চৌধুরীও তাৎছিল্যের হাসি ফুটে উঠলো তার ঠোঁটে কি বোঝা মেয়েকে তোর মায়ের মতো জীবন গড়েনে এমন কারো নামে নিজেকে লিখে দে যে অন্য কারো জন্য তার মন লিখে দিয়েছে বহু আগে পঁচিশ বছর ধরে ভালোবাসা দিয়েও সে মনে পাওয়া যাবে না একটুটাই আফজাল চৌধুরী অবাক হয়ে স্ত্রীর দিকে তাকালেন চোখের পানি লুকাতে দৃষ্টি অন্যত্র সরালেন রাইমা চৌধুরী ডান হাত দিয়ে ও শ্রুমু কাঠোকাট কাঠোকাঠ কণ্ঠে বললেন আমি ওর মা শত্রু নই মানুষ শত্রুরও এমন ক্ষতি চায় না আমি মা হয়ে কিভাবে চাই আমি তো আপনার মতো পাশান নই রাইমা চৌধুরী উঠে চলে গেলেন তার যাওয়ার পানে তাকিয়ে থাকলো আফজাল চৌধুরী নিজেকে নিজেই প্রশ্ন করল আমি কি পাশান উত্তরটা হ্যায় এলো তিনি এবার নিঃশব্দে হসলেন না হেসে উঠলেন সশব্দে চলবে অতীত দেয়ালে লেখা গল্প তাহসিনা অরিন পর্ব তেইশ সকাল পেরিয়ে দুপুর নামলো ধরণী বুকে সূর্য পুবাকাশ থেকে সরে অবস্থান নিয়েছে ঠিক মাথার উপর ভূমিতে আছড়ে পড়ছে তার তীব্র রশ্মি সূর্যের তাপে গরমে হাসফাস করার কথা কুঞ্জারির তবে তেমন গরম অনুভব করল না সে কারণটা চৌধুরী নিবাসের আশেপাশে বেড়ে ওঠা অসংখ্য গাছপালা প্রায় পনেরো একর জমির উপর গড়ে তোলা হয়েছে চৌধুরী নিবাস জমির ঠিক মাঝখানে দ্বিতল ভবন বাড়ির পেছনে পুকুর নাম কাজল দিঘি নামকরণ করা হয়েছে কুঞ্জারির দাদি কাজল চৌধুরীর নামানুসারে চৌধুরী নিবাস তৈরি করা হয়েছে প্রায় আশি বছর আগে আফজাল চৌধুরীর দাদা এই জায়গা কিনে নেয় এক ব্যবসাইট থেকে এরপর নিজের ইচ্ছে অনুযায়ী শুরু করেন নির্মাণ কাজ তবে ভাগ্য তার সহায় হয়নি বাড়ির ভিত্তি প্রতিষ্ঠিত হওয়ার কিছুদিন পরে পরলোক গমন করেন তিনি এরপর নির্মাণ কাজে হাত দেয় তার বড় ছেলে আলিম চৌধুরী কুঞ্জারির দাদা তিনি ছিলেন শৌখিন মানুষ বাড়ি সাজানো হয় তার ইচ্ছা অনুযায়ী চৌধুরী নিবাসে তাই এখনো লেগে আছে শৌখিন তার ছোঁয়া গাছ লাগানো ছিল আলিম চৌধুরীর শখ তাই পুকুর ও তার আশেপাশে লাগানো হয় হরেক রকমের ফল গাছ সেই সাথে আছে সেগুন মেহগনি তেলসুর বয়লাম সহ বেশ কিছু কাষ্ঠল উদ্ভিদ দেশ থেকে বিলুপ্ত প্রায় গাছ মল্লিকা ঝাঁঝি করুদ রোটেলা গাছও দেখা যায় বাড়ির পিছনের ফল বাগানে কাজল চৌধুরী ফুল পছন্দ করতেন খুব তার ইচ্ছে অনুযায়ী বাড়ির সামনের ফাঁকা স্থানে লাগানো হয় গোলাপ বেলি ডালিয়া গাঁদা অপরাজিতা গন্ধরাজ জেসমিন সহ বিভিন্ন প্রজাতির ফুল এছাড়াও ফুল বাগানের পাশ দিয়ে লাগানে হয় জারুল কৃষ্ণচূড়া রাধাচূড়া শিমুল পলাশ ও কাঠগোলাপ গাছ এছাড়াও বাগানের উত্তর পাশে আছে কুঞ্জলতার সমাহার এগুলো লাগিয়েছেন আফজাল চৌধুরী মেয়ের নামের সাথে মিল হওয়া এই ছোট কুঞ্জলার তিনি ভীষণ যত্ন করেন মনে হয় যেন মেয়েকে আদর করছেন গাছপালার প্রাচুর্যের কারণে চৌধুরী নিবাসে শীতল পরিবেশ বিরাজমান কুঞ্জারির ঘর দোতলায় ঘরের বারান্দা বাড়ির সামনের দিকে বারান্দা ছুঁই ছুঁই করে উঠে এসেছে একটা কাঠগোলাপ গাছ এখন গ্রীষ্মকাল কাঠগোলাপ গাছে সাদা হলুদের মিশ্রণে ফুটে আছে অসংখ্য ফুল কাঠগোলাপের মা তাল ঘ্রাণে মম করছে কুঞ্জারির ঘর কাঠগোলাপ গাছ বড় হলে পাতার সংখ্যা বেশ কমে যায় কুঞ্জারি বারান্দায় এসে দাঁড়াল কাঠগোলাপের পাতার ফাঁক দিয়ে এক টুকরো আলোক রোশনি পড়ল কুঞ্জারির চোখে মুখে কুঞ্জারি চোখ পিটপিট করল কয়েকবার হেসে তাকালো তীব্র দাপট নিয়ে আলো ছড়ানো সূর্যের দিকে ফিসফিস করে বলল ধরার বুকে তীব্র আলোক রোশনি ছড়ানো দীপ্তমান সূর্য তুমি বলো তো তোমার চেয়ে তীব্র তেজার কার আছে প্রশ্ন শুনে হাস্য বুঝি তাচ্ছিল্য করে বলছ আমার চেয়েও তেজিয়ান তাই আবার হয় নাকি তবে শোনো এক বেপরোয়া পুরুষের তেজি দৃষ্টি তোমার তেজকেও অনায়াসে হার মানায় তার চোখে চোখ রেখে কথা বলা দেয় আরও কিছুক্ষণ বারান্দায় দাঁড়িয়ে থেকে কাঠগোলাপের ঘ্রাণ নিল কুঞ্জারি এরপর ফিরে এলো ঘরে সকালে দরজা লাগিয়েছে আর খোলা হয়নি খোলার প্রয়োজন বোধ করল না দরজার দিকে এক পলক তাকিয়ে ঢুকে গেল ওয়াশরুমে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বের হতেই তার ঘরের দরজার মৃদু ভাবে টোকা দিল কেউ কুঞ্জ ঘড়ির দিকে তাকালো এক পলক তিনটা বিশ বাজে আবার শোনা গেল টোকা সাথে হালকা আওয়াজ বড় আপা কুঞ্জের ঠোঁটে খেলে গেল হাসির রেখা তবে শব্দ করল না আওয়াজটা নুহাসের সে চুপ করে থাকল আবার এলো সেই একই আওয়াজ ছোট একটা শব্দ বড় আপা দরজা খোল কোনরূপ আওয়াজ না করে দরজা খুলে দিল কুঞ্জ হাতে প্লেট নিয়ে একসাথে দাঁড়িয়ে আছে তার তিন ভাই বোন পূর্ব কাচুমাচু করে বলল ভেতরে আসি বড় আবা তোমার রুমে বসে খেতে ইচ্ছে করল কুঞ্জারি সরু চোখে তাকালো ভাই বোনের দিকে বড় বোনের তীক্ষ্ণ দৃষ্টির সামনে ভরকে গেল তারা মাথা নিচু করে দাঁড়িয়ে রইল কুঞ্জারি হাসল সকালের নাস্তার পর নিজে খায়নি তার সাথে সাথে এই বিচ্ছু বাহিনীও খাওয়া দাওয়া বাদ দিয়ে বসে আছে দরজা থেকে সরে দাঁড়িয়ে হালকা স্বরে বলল ভিতরে আয় একে একে ভিতরে ঢুকলো পূর্ব নুহাস এবং কুহু কুহু প্রবেশ করতেই ডান পাশ থেকে প্লেট হাতে নিয়ে দরজার সামনে দাঁড়ালেন রাইমা চৌধুরী মাকে দেখে অবাক হল কুঞ্জ আম্মু তুমি কণ্ঠে স্পষ্ট বিস্ময় রাইমা চৌধুরী হাসলেন মুখে বললেন ভিতরে যাওয়ার অনুমতি পাওয়া যাবে নাকি অনুমতি শুধু তোমার ভাই বোনের জন্য তোমার জন্য তো কখনো নিষেধ ছিল না আম্মু অনুমতি চাইছো কেন সরাসরি রুমে ঢুকে যাবে কুঞ্জারির খাটে বসে আছে ওরা তিনজন পাশে এসে বসলেন রাইমা কুঞ্জ এসে মায়ের ধারে বসল তিনজন ভাত নিয়ে বসে আছে অথচ মুখে দিচ্ছে না কুঞ্জ ভ্রু কুচকে তাকালো ওদের দিকে কি সমস্যা আমার দিকে তাকিয়ে আছিস কেন ভাত মুখে দে উত্তর দিল না কেও বড় বোনের দিকে তাকিয়ে রইল নির্বাক হয় রাইমা ভাত মেখে তুলে ধরলেন মেয়ের মুখের সামনে কণ্ঠে বললেন তুমি ভাত মুখে দেওয়ার আগে ওরা দিবে না তুমি হা তো দেখি তুমি খাওয়া শুরু করলেই ওরা খাবে কুঞ্জের চোখে মুখে ছেয়ে গেল স্পষ্ট অপরাধবোধ ছলো করে উঠল দুই নয়ন বাবার উপর রাগ করে সে তার আদরের ভাইবোনগুলোকে কষ্ট দিল সে তো জানত ওরা তাকে ছাড়া খাবে না অথচ যার সাথে রাগ করল সে দিব্যি তাকে ছাড়া খেয়ে নিয়েছে মনে করেছে তার কথা কই আজ তো কেউ ডাকেনি তাকে খাবার টেবিলে খোঁজো নেয়নি সে খেয়েছে কিনা দ্রুত হা করল কুঞ্জ ভাত মুখে নিয়ে তাকালো ভাইবোনের দিকে চোখের ইশারায় বুঝালো খাওয়া শুরু করতে দিমত করল কেউ একে একে সবাই মুখে ভাত নিল খেতে খেতে চার ভাই বোনের মন ভালো করার সকল চেষ্টা করে গেল ছোট তিনজন দুপুরে খাবার টেবিলে বসেননি আফজাল চৌধুরী খাবার তার মুখে রুচবে না জানতেন মেয়ে না খেয়ে আছে সে কিভাবে খাবে সবে দেখে এলেন মেয়ের ঘরে খাবার নিয়ে গেছে মেয়ের মা তিনিও খাবার নিয়ে বসলেন তাই কিন্তু হায় হাত দিয়ে শুধু নাড়াচাড়া করল ভাত মুখে তুললেন দুই কি তিনবার মেয়ে বাড়ি থাকলে বরাবর মেয়েকে পাশে বসিয়ে নিয়ে খাওয়ার অভ্যাস তার বহুদিনের সেই অভ্যাস ত্যাগ করে খাওয়া হয়ে উঠল না এই অভ্যাস ছাড়তে পারবেন না হয়তো কোনো দিন মেয়েটা যে তার বটলো আদরের পশ্চিম আকাশে হেলে পড়েছে সূর্য ধরা থেকে হারিয়ে যাচ্ছে তার আলো আকাশে হালকা লাল গোলাপি রঙের আলোর ছড়া ছিলা একেই বলে গধূলি বেলা পাখিরা নিরে ফিরছে চৌধুরী নিবাসের বাইরের সবগুলো ল্যাম্পোস্টে আলো জলে উঠলো কিছু সময় পরেই ধরণী ডুবে গেল অন্ধকারের অতল গহ্বরে কুঞ্জারির ফোনটা বেজে উঠল আকস্মিক ফোনের স্কিনে না তাকিয়ে এই ফোনটা রিসিভ করে কানে ধরল সে কথা বলল না কালকে তবে ফিরছেন ম্যাম হ্যাঁ ফিরছি কে রেখে যাবে কেউ না কেউ না মানে অবাক হল ফোনের ওপাশের মানুষটা পরের প্রশ্ন করল তুমি এতখানি রাস্তা একা ড্রাইভ করে আসবে আর গাড়ি নিয়ে যাবেও বাকে কণ্ঠে বিস্ময়ের রেশ তখনও বিদ্যমান গাড়িতে আসছি না তবে ফিরবে কি করে বাসে আসব আবার বিস্মিত হলো মানুষটা কুঞ্জারির সাথে তার পরিচয়ের তিন বছরেরও বেশি সময় ধরে এর মাঝে কখনো সে বাসে করে বাড়িতে আসা যাওয়া করেনি আকস্মিক বাসে আসার কথা শুনে হোবাক হওয়ারই কথা হঠাৎ বাসে আসবে কেন এমনি কোনো করার নেই দীর্ঘশ্বাস ফেলল মানুষটা মেয়েটা এত চাপা কেন নিজের কোনো সমস্যা বলতে চায় না জোর করল না আর সময় হলে ঠিকই বলবে জানে সে আবার বলে উঠল আমি বাস স্টেশনে থাকব ইচ্ছে বেশ আসব তবে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে আসবে কালকেই আবার অবাক হল ফোনের ওপারের মানুষটা বুঝতে পারল গুরুতর কিছু হয়েছে তবে কিছু বলল না উত্তর এলো তৎক্ষণাৎ আপত্তি আছে না আপত্তি থাকবে কেন তবে দেখ হচ্ছে কালকে কুঞ্জারীর হাসির মৃদু শব্দ শুনল লোকটা তারপর কলটা কেটে গেল কল কেটে নিশ্চুপ বসে থাকে কুঞ্জ শুকনো ঢোক গিলে কয়েকটা কালকে সে স্বেচ্ছায় পরিবর্তন করে ফেলবে নিজের জীবনের কিছু অধ্যায় যার পরিণাম কিংবা পরিণতি তার অজানা নয় ভয়ঙ্কর কিছু বই আনতে পারে তার এই সিদ্ধান্ত আবার অতীতের সেই কালো অধ্যায় থেকে বের করে আনতে পারে কিছু মানুষকে কি হবে জানে না কেউ তবুও আশা রাখতে দোষ কোথায় চলবে অতীতে আলিলে খাগল তাহসিনা অরিন তিন সময়ের সাথে পাল্লা দিয়ে রাত বাড়ছে চারদিকে শুনশান নিরবতা আকাশে কাস্তের মতো বাঁকানো এক ফালি চাঁদ আধারে ঢকা কাজল দিধির পার চাঁদেরই ইস বাগানের গাছগুলো ছায়া দেখে মনে হয় অতিপ্রাকৃত বস্তু মৃদু বাতাসে গাছের ডালপালার মর্মর শব্দ বুকে কাপন ধরায় ভয় হয় আফজাল চৌধুরী বারান্দায় বসে নিশ্চুপ তাকিয়ে রইলেন আলো আধারে ঘেরা বাইরের থমথমে পরিবেশের দিকে দৃষ্টিতে তার উদাসীনতা গভীর ভাবনায় নিমিত্ত তার মন মেয়েকে নিয়ে ভাবতে গিয়ে আরো কত শত ভাবনা বিচরণ করল তার মনে মানসপটে ভেসে উঠল হাজারো শোক স্মৃতি হারিয়ে গেলেন তিনি বহু বছর আগ ঘটা ঘটনাগুলোর ভাজে ভাবতে ভাবতে সময় গড়ালো ঘড়ি বেজে উঠলো ঢং ঢং করে তিনি চমকে বাস্তবে ফিরলেন কটা বাজে দেখলেন না তবে রাতের গভীরতাকে আন্দাজ করে ভেবে নিলেন দশটা বাজে বারান্দা থেকে উঠে ফ্রেশ হয়ে নিলেন অতঃপর ঘর ছেড়ে বের হলেন ড্রাইনিং রুমের উদ্দেশ্য চৌধুরী নিবাসের কঠোর নিয়ম ঠিক রাত দশটায় সকলকে খাবার টেবিলে উপস্থিত থাকতে হবে যত গুরুত্বপূর্ণ কাজ থাক না কেন রাতের খাবার একসাথে খেতে হবে এই নিয়মের হেরফের খুব একটা হয় না আফজাল চৌধুরী খাবার টেবিলে বসে সূক্ষ্ম চোখে লক্ষ্য করছেন সবকিছু তার দুই ভাই বসে আছে বাড়ির তিন বধু টেবিলে খাবার সাজাচ্ছে সামনের চেয়ার গুলো ফাঁকা একটা বাচ্চাও খাবার খেতে নামছে না আফজাল চৌধুরী আনমনে হাসলেন চৌধুরী নিবাসের নিয়ম কানুন সাধারণত তার ভয় মানে সবাই তার ছোট দুই ভাই এখনো তার সিদ্ধান্তের বিরুদ্ধে কথা বলার সাহস পায় না খুব ছোটবেলা থেকে তার করা শাসনে বড় হওয়ায় এখনো ভয় পায় এই ভয় তার বদ্ধ করে রাখে ভাইদের চৌধুরী বংশের পরবর্তী প্রজন্মের বড় সন্তান তার মেয়ে কুঞ্জারী চৌধুরী মেয়েটা বাবার সব গুণ আয়ত্ত করে ফেলেছে তবে বাবার মতো করে নয় অন্যভাবে ছোট ভাই গুলো তার বাধ্য তবে ভয় দিয়ে নয় ভালোবাসা দিয়ে ভাইবোনদের মন জয় করে নিয়েছে কুঞ্জ তার ভাইবোনগুলো তার সামনে খোলা বইয়ের মতো কুঞ্জ চাইলেই পড়তে পারে ওদের মনের কথা ভালোবাসা শব্দতা আপেক্ষিক একে বর্ণনা করার নির্দিষ্ট কোন সংজ্ঞা নেই মানুষ তার নিজের দৃষ্টিভঙ্গি অনুযায়ী ভালোবাসার সংজ্ঞা দেয় যাকে তুমি আগলে রাখো যার কষ্টতে তোমার শ্বাস আটকে আসে তাকে তুমি ভালোবাসো আবার তোমাকে কষ্ট দেওয়া মানুষটার সুখের জন্য তুমি দুহাত তুলে দোয়া করো এর নামও ভালোবাসা ভালোবাসার কোনো সমীকরণ হয় না ভালোবাসা কিছু বিক্ষিপ্ত অনুভূতির নাম যা তুমি অনুভব করবে হৃদয় দিয়ে ভালোবাসা মানুষকে বাধ্য বানায় তুমি যাকে ভালোবাসো তার যে কোনো কথা তোমার শুনতে ইচ্ছে হয় ঠিক তেমনি নুহাস পূর্বক কুহু তিনজনই বড় বোনের কথা মতো চলে তাদের এই আনুগত্যে ভয় নেই বরং মিশে আছে ভালোবাসা আফজাল চৌধুরী ধরে নিলেন বড় বোনের কথা মান্য করে খাবার টেবিলে তারা আসেনি তিনি তাচ্ছিল্যের হাসি হাসলেন একই সুরে প্রশ্ন করলেন ছেলে মেয়েরা কোথায় খেতে আসেনি কেন নৌরিন সবার সামনে প্লেট এগিয়ে দিচ্ছিল আলতো স্বরে বললেন ওরা সবাই খেয়ে নিয়েছে ভাই যান আপনি খান আজকে এত তাড়াতাড়ি খাওয়া হয়ে গেল সবার পাপিয়া হেসে বলল ওরা তো দশটায় টেবিলে এসেছিল ভাইজান আপনি আজকে আসলেন না তাই খেয়ে চলে গেল আফজাল চৌধুরী অবাক হলেন দশটায় টেবিলে এসেছিল মানে কটা বাজে এখন দ্রুত দেয়াল ঘড়িতে চোখ বুলিয়ে দেখলেন এগারোটা পার হয়ে গেছে আরও বারো মিনিট আগে তিনি আশ্চর্য বোধ করলেন এত সময় নিয়ে ভাবনায় মশগুল ছিলেন আনমনে হেসে ভাবলেন তার তৈরি করা নিয়ম তিনি নিজেই ভেঙেছেন আজ খাবার টেবিলে পিয়া মাছ ভাজার বাটিটা রেখে রাইমা বললেন ছোট মেজ তোরাও বস খেয়ে নে তুমিও বসো বড় আপা পাপিয়া বলে উঠলেন রাইমা ঝায়েদের দিকে তাকিয়ে আলতো হাসল সেই হাসির আর্থ সব মায়ের জানা রাইমার হাসি পাপিয়া ও নৌরিনের কানে কানে বলে গেল আমার মেয়েটা এখনো খায়নি রে আমি কি করে খাই সবে সূর্যের আলো ফুটতে শুরু করেছে আধার কেটে যাচ্ছে ধরণী থেকে পাখিদের কিচিরমিচির শব্দে মুখরিত পরিবেশ হাসনাহেনা বেলিসহ বেশ কিছু ফুলের ঘ্রাণ এসে প্রবেশ করছে নাসারন্ধ্রে কুঞ্জ বারান্দা থেকে ঘরে আসলো ব্যাগ গোছানো হয়নি এখনো কি নিবে আর কি নিবে না বুঝতে পারছে না প্রথমত আম্মু গুছিয়ে দেয় সব সময় এবার আম্মুকে এখনো বলায় হয়নি আজকে চলে যাবে সে দ্বিতীয়ত খুব সম্ভবত এবার গিয়ে দুই থেকে তিন দিন হলে থাকবে তারপর চলে যাবে নতুন ঠিকানায় সেখানে থাকতে কি নিতে হবে তা নিয়েও তার আছে বিস্তর বিভ্রান্তি আপন মনে ভাবল কতক্ষণ তবে কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারল না একবার ভাবলো মানুষটাকে কল দিয়ে জিজ্ঞেস করে ফেললেই হয় ফোন হাতেও নিল কল করার জন্য কিন্তু সময় দেখে থেমে গেল এত সকালে ফোন দিয়ে ডিস্টার্ব করার কোনে মানে হয় না আবার নিজের মনে ভাবতে বসল আফজাল চৌধুরীর পুরনো অভ্যাস ফজরের নামাজের পর কিছুক্ষণ বাগানে হাঁটাহাঁটি করেন সাকালের চাউ পান করেন বাগানে বসে চৌধুরী নিবাসের ফুল বাগানের পাশেই তৈরি করা হয়েছে বসার জায়গা সিমেন্ট দিয়ে তৈরি চারটি চেয়ার এবং মাঝে একটা গোল টেবিল প্রতিদিনের মতো আজও নামাজ শেষে তিনি বাগানে হাঁটাহাঁটি করলেন তারপর একটি চেয়ার বসলেন কিছু সময় বসে থাকার পর তার বুকে ব্যথ শুরু হল না শারীরিক কোনো অসুখের ব্যথা নয় মনের ব্যথা ছড়িয়ে পড়ছে তার রন্ধ্রে রন্ধ্রে তিনি চোখ তুলে তাকালেন মেয়ের বারান্দার দিকে মেয়েকে দেখা গেল না মেয়ে কি আজ ঘুম থেকে উঠেনি সেটা তো হওয়ার কথা নয় খুব ছোটবেলা থেকে কুঞ্জারির ভরে ঘুম থেকে ওঠার অভ্যাস গড়ে নিয়েছে সকালে বাবার সাথে বাগানে বসে চা খাওয়াও তার অভ্যাস ঢাকা মেডিক্যাল কলেজে ভর্তি হওয়ার পর থেকে এই অভ্যাস তাকে বদলাতে হয়েছে ঠিকই তবে বাড়ি আসলে সে ফিরে যায় পুরনো স্বভাবে মেয়ে বারান্দা থেকে চোখ সরিয়ে দীর্ঘশ্বাস ফেললেন আফজাল চৌধুরী তখনই চা দিয়ে গেল পাপিয়া এলো না কুঞ্জারি মেয়ের প্রতি জমা হলো এক দাম্ভিক বাবার ছেলেমানুষী অভিমান বারান্দা ছাড়াও ঘরের বা পাশের জানালা দিয়েও দেখা যায় বাগানে অর্ধেক অংশ সেই অংশে পড়ে বসার জায়গাটাও বারান্দায় না এসে জানালা দিয়ে বাবাকে দেখল কুঞ্জ অভিমান তারও হয়েছিল বাবা তাকে ভুলে গেল বাবা তার বারান্দায় তাকাতেই বুকে মোচর দিয়ে উঠল কুঞ্জারির চোখ দুটো ঝাপসা হয়ে এল কাপা কাঁপা স্বরে শুধু বলল আম সরি আব্বু ভেরি সরি ঠোঁট কামড়ে ধরে কান্না আটকাল কুঞ্জ জানালার পাশে বসে পড়ল রুদ্ধ স্বরে বলল আম হেল্পলেস আব্বু একই ভুল বারবার করা সাজে না ভুলের মাসুল কাউকে না কাউকে দিতে তো হতয় বলো আমি না হয় দিলাম সে মাসুল তবুও কারো অনুভূতিতে আঘাত না লাগুক কিছু সময় চুপ করে থাকল তারপর আলতো হেসে বলল আপনি বরাবরই স্বার্থপর আব্বু সেইকালে দেখেছিলেন নিজের পরিবারের স্বার্থ এবার দেখছেন আদরের মেয়ের স্বার্থ এত স্বার্থপর হলে হয় আব্বু চোখ মুছে ফল কুঞ্জারি এভাবে ভেঙে পড়লে তো চলবে না অনেক অনেক কাজ বাকি অনেক মানুষের ভুল ভাঙা বাকি বাস্তবতা চেনানো বাকি এত সহজে হেরে যাওয়ার পাত্রী কুঞ্জারি চৌধুরী নয় দৃঢ় কণ্ঠে বলল সব ভুল ভ্রান্তির শেষ আমি করবই আব্বু কষ্ট আমার যতই হোক শুরুটা যেহেতু তুমি করলে শেষটা তো আমাকেই করতে হয় তোমরা করা দোষের শাস্তি অন্য কাউকে কিভাবে দেই। যার দোষ বলতে শুধু একটাই ভুল বসত তোমার মেয়েকে ভালোবাসা এলোমেলো হাতে লাগেজ গুছিয়ে নীলকুঞ্জ কিছুক্ষণ বাদে ঘড়িতে দশটা বাজবে এগারোটার দিকে সখীপুর থেকে ঢাকার উদ্দেশ্য সৌদিয়া বাস রওয়ানা দেয় লাগেজ সহ নিচে নামতেই রইমা ছুটে এলেন করুণ স্বরে বললেন লাগেজ নিয়ে বের হয়েছ কেন কোথায় যাচ্ছ তার কণ্ঠে স্পষ্ট আতঙ্ক কালকের পর থেকে ভয় ভয় আছেন তিনি কখন না স্বামী বিয়ের কথা আগায় আর মেয়ে বাড়ি ছেড়ে বের হয়ে যায় মেয়েকে লাগেজ হাতে বের হতে দেখেই তার মন অশান্ত হয়ে গেল কুঞ্জমাকে মাকে কিছু বলবে তার আগেও তিনি এগিয়ে গেলেন সোফায় বসে পেপার পড়তে থাকা স্বামীর সমনে অসহায় আর রাগের মিশ্রিত স্বরে বললেন আপনি না দাবি করেন মেয়েকে সব থেকে বেশি ভালোবাসেন আপনি এই তার নমুনা মেয়েটা বাড়ি থেকে বের হয়ে গেলে শান্তি পাবেন মেয়েকে লাগেজ হাতে নিয়ে নামতে দেখেও ভরকে যাননি আফজাল চৌধুরী প্রথম কারণ তিনি জানতেন মেয়ে আজকে হলে ফিরবে পরের সপ্তাহ থেকে তার পরীক্ষা শুরু দ্বিতীয় কারণ তিনি বিয়ের কথা কালকের পর আর তুলননি তাই রাগ করে মেয়ের বাড়ি ছাড়ার প্রশ্নই আসে না তিনি স্ত্রীর দিকে শান্ত চোখে তাকালেন উত্তর দিলেন না উত্তর কুঞ্জারি দিয়ে দিল তেমন কিছু নয় আম্মু আমার পরীক্ষার রুটিন দিয়ে দিয়েছে তাই ফিরে যাচ্ছি চিন্তা কর না রাইমা চৌধুরী আশ্বস্ত হলেন মেয়ে তার মিথ্যা বলে না বড় বোনের সাথে প্রতিবার যায় নুহাস আর পূর্ব বোনকে বের হতে দেখেও গাড়ি বের করতে ছুটল নুহাস গাড়ি বের কর না নুহাস আমি বাসে যাব বোনের শীতল স্বরে থমকে দাঁড়াল নুহাস মুখ ফুটে কিছু বলতে চাইল কিন্তু পারল না আফজাল চৌধুরী বা অন্য কেউ জোর করল না গাড়িতে যাওয়ার জন্য পূর্ব বলে উঠল তোমায় সখীপুর অবধি রেখে আসি বড় আপা আমি বাইক বের করছি তুমি আসো কথা বলার কোনো সুযোগ না দিয়ে বের হয়ে গেল পূর্ব কুঞ্জালির লাগেজ নিয়ে হাঁটা দিলে নুহাস সবার থেকে বিদায় নিয়ে বাবার সামনে দাঁড়ালো কুঞ্জ মৃদুস্বরে বলল আসছি দোয়া করবেন কথা বলল না আফজাল চৌধুরী মুখ তুলে তাকালেন না অভিমান তাকে ঘিরে রাখল দীর্ঘশ্বাস ফেলে চৌধুরী নিবাস থেকে বের হলো কুঞ্জারী বাড়ি থেকে বের হয়ে গুটি গুটিগুটি পায়ে হেঁটে কাজলদিঘির পারে আসলো কুঞ্জ সিঁড়িতে বসে পা ডোবালো পানিতে কিয়ৎকাল তাকিয়ে থাকল স্বচ্ছ জলে ছলছল করে উঠল দুই নয়ন দাদির ভালোবাসা তার অন্য ভাই বোনেরা না পেলেও সে পেয়েছে দাদি তাকে ভালোবাসত খুব নিজের পছন্দের ফুলের নামটাও দিয়েছে তাকে কুঞ্জ ফিসফিস করে উঠল ছোটবেলায় তোমার আদর আমায় ফিসফিস করে বলতো পৃথিবীর সবচেয়ে কোমল নারী তুমি যে নিষ্ঠুরতা জানে না অথচ হঠাৎ আমি এক গল্প থেকে জানলাম মায়াবী তুমি নিষ্ঠুর মা হিসেবে হলে পাশান তুমি তোমার নিষ্ঠুরতা একজনকে করলো অন্যজনকে আর একজন বিনাদোষে পেল প্রেমহীন সংসার তুমি এত নিষ্ঠুর না হলেও পারতে দাদি তাহলে আমার গল্পটা অন্যরকম হতো চোখ মুছে উঠে দাঁড়ালো কুঞ্জারি পুনর্জন্মে তার বিশ্বাস নেই মৃত্যুর পর আত্মা পৃথিবীতে ঘোরাফেরা করে এটাও বিশ্বাস করে না সে তবুও কল্পনা করল দাদি যদি এখন তার কথাগুলো শুনত কেমন করতো অনুশোচনা করত কান্না করে তাকে বলতো তোমার নেওয়া সিদ্ধান্ত ভুল কুঞ্জ নিজেকে অন্যের ভুলের শাস্তি দিও না আনমনে হাসলে কুঞ্জ চলবে অতিত্রে আলিলে খাগল অরিন এগারোটা পনেরোর দিকে বাস রওনা দেওয়ার প্রস্তুতি নিলো কুঞ্জারি জানালা দিয়ে মুখ বের করে দুই ভাইয়ের দিকে তাকালো থমথমে মুখে দাঁড়িয়ে আছে দুজন চোখে মুখে বিষাদের ছায়া কুঞ্জারি মৃদু হাসল হাতের ইশারায় কাছে ডাকলো তাদের দুই ভাই এগিয়ে এলো জানালার পাশে হাত বের করে নুহাসের চুল এলোমেলো করে দিল কুঞ্জ মৃদুসরে বলল কুহুকে দেখে রেখ নুহাস নুহাস নিচে তাকিয়ে মাথা নেড়ে সায় জানালো বনের দিকে তাকাল না কুঞ্জ পূর্বের দিকে হাত বাড়ালো হেসে বলল আর তুই ওদের দুজনের খেয়াল রাখবি মনে থাকবে পূর্ব বোনের দিকে তাকিয়ে হাসল নয়ন যুগল ছলো করল বোধ হয় আসতে বলল রাখব বড় আপা তুমি নিজের যত্ন নিও কুঞ্জ কথা বলল না হাত সরিয়ে নিল বাস ছেড়ে দিল তখনই কুঞ্জ দীর্ঘশ্বাস ফেললো ভাই দুটো কিছু একটা আন্দাজ করেছে নিশ্চিত তাই এত মন খারাপ কুহু অভিমান করেছে আসার সময় কথা বলেনি এতক্ষণ নিশ্চয়ই কেদে ভেসে দিয়েছে সব তবুও চিন্তা নেই নুহাস সামলে নিবে তার আবেগী বনকে আর পূর্ব তো আছেও বয়স একই হলেও পূর্ব বুঝদার অনেক সামলে নিবে সব কিছু স্বস্তির শ্বাস ফেলে সামনে তাকাতেই অবাক হলো কুঞ্জ কেক বিস্কুট চকলেট চিপস সাথে পানি কখন রাখল এসব কুঞ্জারি টের পায়নি দ্রুত জানালা দিয়ে মাথা বের করে ভাইদের দেখতে চাইল কিন্তু হায় বাস তখন অনেকটা দূর এসে গেছে নুহাস পূর্বকে দেখাচ্ছে বিন্দর মতো আনমনে হাসল ভাইদের কাণ্ড দেখে টাঙ্গাইলের সখীপুর থেকে ঢাকার শাহবাগের দূরত্ব খুব বেশি নয় প্রায় আড়াই ঘন্টা লাগে যেতে এতটুকু সময়ের জন্য এত খাবার লাগে না কিন্তু তার ভাইগুলো সব সময় এমন ভাব করে যেন বোন কোন বিদেশ বিভুইয়ে যাচ্ছে সৌদিয়া বাসটি যখন শাহবাগে থামল তখন ঘড়িতে ঘন্টার কাটা প্রায় দুটো ছুঁয়েছে বাস থেকে নেমে আশেপাশে তাকাল কুঞ্জ হাতের ডান দিকে তাকাতেই চোখ আটকে গেল শুভ্র ষাট পরিধেয় এক শ্যাম্পুরুষের মাঝে বলিষ্ঠ শরীর টান টান করে দাঁড়িয়ে আছে ডান হাত দিয়ে ফোন ধরে আছে কানে কালো ঘড়ি সমবেত বাহাতটা পকেটে গুজে রাখা কথা বলার মাঝে ভ্রু কিঞ্চিত বাকালো পরক্ষণেই হেসে ফেলল ঠোঁট কামড়ে ধরে মৃদু হাসিটা কুঞ্জের ঠিক বুকে এসে লাগল কুঞ্জ ফিসফিস করে বলল এভাবে হাসবে না একদম না আমার দমবন্ধ হয়ে আসে ঠিক তখন মানুষটা ফোন পকেটে রেখে তীক্ষ্ণ দৃষ্টিতে আশেপাশে তাকালো কুঞ্জকে দেখে ফের ঠোঁট কামড়ে হাসল দ্রুত পায়ে এগিয়ে এলো প্রেয়শীর সামনে আসলেন তবে আমি ভাবলাম আপনি বোধ হয় ফিরছেন না আমি কখনো কথা দিয়ে তার খেলাপ করি না কথা বাড়ালো না সে খপ করে হাত ধরল কুঞ্জারির মৃদুস্বরে বলল তর্ক পরে করা যাবে কুঞ্জলতা আগে তোমার মনোবাসনা পূরণ করি চলো আগে আগে সে আর পিছে কুঞ্জ একটা দোতলা ভবনের সামনে গিয়ে থামল তারা উপরে বড় করে লেখা কাজী অফিস কোন কথা না বলে ভিতরে প্রবেশ করল তারা সকল কাগজপত্র দিয়ে অফিসিয়াল কাজগুলো সেরে ফেলার পর কাজী সাহেব ওদের দিকে তাকালো সন্দিহান স্বরে বলল পালিয়ে বিয়ে কুঞ্জা হাসল মানুষটা হেসে উত্তর দিল শরীয়ত মতে বিয়ে আরও তিন বছর আগে হয়ে গিয়েছে চাচা এখন শুধু কাবিন নামাটা দরকার কাজী নামের মানুষটা অবাক হল বলল বিয়ে পড়াতে হবে না তাহলে আপনার যদি সন্দেহ থাকে অবশ্যই পড়াবেন আর কথা বলল না কেউ কাজী সাহেব বিয়ে পড়াবেন বলেই সিদ্ধান্ত নিলেন আজকালকের ছেলে মেয়েদের উপর বিশ্বাস নেই তিনি গম্ভীর স্বরে একজন হুজুরকে ডাকলেন বললেন বিয়ে পড়িয়ে দিতে সকল কাজ শেষ হল দ্রুত কাবিননামা নামা কুঞ্জের দিকে এগিয়ে দেওয়া হল সাইন করার জন্য কুঞ্জ এক পলক বরের সাইন করা নামটা দেখল অহি দর্ক আজ থেকে মানুষটা কাগজে ওর একদম একান্ত ব্যক্তিগত কাজী অফিস থেকে বের হয়ে রাস্তায় নামলে দুজন মনে অন্যরকম অনুভূতি অর্ক হেসে বলল দ্বিতীয়বার বিয়ে করে তোমার অনুভূতি কেমন কেমনব দ্রুত বলো অর্কের দুষ্টমিতে হেসে ফেলল কুঞ্জ হাসতে হাসতে বলল অনুভূতি একদম বাংশে একটা নিরামিষ মানুষকে নিয়ে সারা জীবন কাটাতে হবে ভাবতেই কান্না পাচ্ছে কথাটা বলে চোখ টিপল কুঞ্জ অর্ক দাঁড়িয়ে গেল চোখ পাকিয়ে বলল কি বললে তুমি আমি নিরামিষ অবশ্যই তুমি নিরামিষ তুমি হলে রাগী গম্ভীর টিচার রোমান্টিক হবে কিভাবে অর্ক হাসল এবার সে চোখ টিপে বলল তুমি চাইলে এই মুহূর্তে তোমাকে দেখাতে পারিও আহিদ অর্ক আমিষ নাকি নিরামিষ হো হো করে হেসে উঠল কুঞ্জারি হাসতে হাসতে তার চোখে পানি জমে গেল তবুও হাসি থামল না অর্ক ভ্রু কুচকে বলল এভাবে হাসছ কেন আমি কি হাসির কথা বলেছি লজ্জা পাওয়ার কথা বলেছি তুমি লজ্জা পাবে হাসছ কেন আশ্চর্য তো জোক অফ দ্যার হাসব না ওয়াহিদ অর্ক শাহবাগের রাস্তায় তার রোমান্টিকতা দেখাবে ওমাই গড় বলি পলাশি থেকে শাহবাগ কত দূরে যেন বুয়েটের ছেলেপেলেরা দেখলে রাগী টিচারের মান থাকবে তো অর্ক অসহায় ভাবে বলল আমার অসহায়ত্বের সুযোগ নিয়ে হাসছ তুমি কি বুঝবে বউ পাশে নিয়ে তাকে আদর না করার কষ্ট আবার হেসে ফেলল কুঞ্জ হাসতে হাসতে চোখ দিয়ে পানি ছড়ল এবার অর্ক মুগ্ধ হয়ে তাকিয়ে রইল তার মতো উজ্জ্বল হাসি মেয়েটার কুঞ্জের হাসি থামলে অর্ক বলল দুপুরে খাওয়া হয়নি খাওয়া দরকার চলো তারপর দুজন গিয়ে বসলে একটা রেস্তোরাঁয় ভাত ভাজি আর গরুর মাংস দিয়ে ভাত খেলো বাইরে এসে অর্ক শুধাল এখনি হলে ফিরবে বিকাল অবধি থাকো তার কণ্ঠ অনুরোধ কুঞ্জারি দিমত করলে না দুজন গিয়ে বসলো একটা পার্কের বেঞ্চে অর্ক বলল কি হয়েছে বলবে আমাকে কি হবে অর্কপূর্ণ দৃষ্টিতে তাকালো তার দিকে আলতোস্বরে বলল তুমি বলছো কিছু হয়নি কুঞ্জ অর্কের চোখে দৃষ্টি ফেললো তবে রাখতে পারল না বেশিক্ষণ নিচের দিকে তাকিয়ে বলল বাবা বিয়ের কথা বলছিল অনেক দূর কথে গিয়েছিল ঝগড়া করেছি বাবার সাথে তিনি কষ্ট পেয়েছেন তাই মন খারাপ অর্ক চুপ থাকল কিছুক্ষণ পর বলল আঙ্কেল কখনো আমাদের সম্পর্ক মানবে না তাই না কুঞ্জ মানবে কুঞ্জ হাসল তার হাসিতে রহস্যের ছোঁয়া বলল কি ঠিক করলে আন্টিকে বলছো তবে হ্যাঁ বলবো মানবে আন্টি অর্ক তাকালে কুঞ্জের দিকে হেসে বলল তুমি আজকে জার্নি করে এসেছ তোমার রেস্ট দরকার আজকে রেস্ট করো কালকে একবারে বাসায় যাচ্ছ একটু রাগরাগি করবে হয়তো কিন্তু বউ যখন এত আদুরে ফেলে দিতে পারবে না নিশ্চয় কুঞ্জ হাসল জবার দিল না মনেমনে শুধু বলল আমাকে তিনি ফেলে দিবে এটা যেমন সত্য তেমনি আগলেও নিবে না অর্ক তবে আফসোস নেই জেনে বুঝে আগুলে ঝাঁপ দিয়ে আফসোস করা পাব শুধু তোমার জন্য কষ্ট লাগছে তুমি ভেঙে যেও না যেন মাগরিবের সময় হয়ে এলো দূর হতে ভেসে আসছে আজানের সুর পার্কের বাচ্চাদের বাসায় ফেরার সময় হয়েছে হৈ হৈ করতে করতে বেরুচ্ছে তারা কুঞ্জেরও ফেরার সময় ঘনিয়ে এলো অর্ক মায়ামা করে তাকালো হাসল সুন্দর করে তোমাকে আজ ছাড়তে ইচ্ছে হচ্ছে না কেন কুঞ্জলতা বউ তো আগেও ছিলে তাবু আজ কেন অন্যরকম অনুভূতি হচ্ছে কুঞ্জ মুচকি হাসল মৃদুস্বরে বলল আজকে বোধ হয় আমাকে নতুন বৌদের মতো সুন্দর দেখাচ্ছে তাই অর্ক হেসে ফেলল কুঞ্জারির নাক টেনে বলল আপনাকে বরাবরই নববধূর মতো সুন্দর লাগে ম্যাডাম অর্ক উঠে দাঁড়াল দুজনে হাঁটতে হাঁটতে পৌঁছে গেল মেডিকেলের সামনে কুঞ্জারি ভিতরে যাওয়ার আগে তাকালো স্বামীর দিকে অর্ক চমৎকার হাসল কুঞ্জারি হুট করে জড়িয়ে ধরল তাকে ফিস করে বলল এতে বেশি ভালোবাসো কেন এত ভালোবাসলে আমাকে আঘাত করতে তোমার কষ্ট হবে যে কি বল অর্কে কথা শেষ করার সুযোগ না দিয়ে দৌড়ে ভিতরে চলে গেল কুঞ্জারি চৌধুরী চলবে অতীত লেখা গল্প তাহসিনা অরিন পর্ব পাঁচ সূর্য ডুবে গেছে পশ্চিম আকাশে সন্ধ্যা নেমে এলো ধরণী দিঘির জলে সূর্যের শেষ আলোক ছটা প্রতিফলিত হচ্ছে পাখিদের কিচিরমিচির শব্দে মুখরিত পরিবেশ তাদের নিরে ফেরার তারা শুধু ঘরে ফেরার আগ্রহ নেই দিঘির জলে পা ভিজিয়ে বসে থাকা এক সপ্তদশী কন্যার উদাস দৃষ্টি তার আশেপাশে কি হচ্ছে তার প্রতি নেই কোন কৌতূহল শূন্য দৃষ্টিতে আকাশ দেখছে একমনে তার পাশে এসে বসেছে কেউ সেটাও খেয়াল করল না সপ্তদশীর ধ্যান ভাঙলো পাশে বসা মানুষটার তার ডাকে নুহাস মৃদুসরে ডাকছে কুহেলিকা কুহু চমকে উঠে দ্রুত পাশ ফিরে নুহাসকে দেখতে পেল হাসার চেষ্টা করে বলল নুহাস ভাইয়া তুমি এখানে কখন এলে তুই যখন গভীর ধ্যানে মগ্ন ছিলি তখন আবার কুবুর মন খারাপ হয়ে গেল ঝগড়া করতে ইচ্ছে হল না বিষাদ নেমে এলো চেহারায় ভাঙা ভাঙা স্বরে বলল বড় আপা আর আসবে না তাই না নুহাস ভাইয়া বাবার উপর রাগ করে বড় আপা আমাদের সবাইকে ছেড়ে চলে গেল নুহাস কুহুর পাশ ঘেঁষে বসল কুহুর একটা হাত নিহের হাতের মুঠোয় নিয়ে দাম্ভিক স্বরে বলল আমাকে বিশ্বাস করিস কুহু ভরকে গেল আলতোভাবে বলল কি বলছো এসব বিশ্বাস করব না কেন নুহাস কুহুর চোখে চোখ রাখলো। মৃদুস্বরে বলল বড় আপা কারো সাথে রাগ করে চলে যায়নি আপার পরীক্ষা তাই গেছে তবে আবার এ বাড়িতে আসার ব্যাপারে কিছু বলা যাচ্ছে না আতঙ্কগ্রস্ত হয়ে পড়ল কুহু অস্থির হয়ে বলল কেন নুহাস ভাইয়া কেন বলা যাচ্ছে না আপা যদি রাগ না করে তবে আসবে না কেন বলো কুহু কেঁদে ফেলল নুহাস ভাবে তার মাথা নিজের বক্ষপিঞ্জরে আগলে নিল সন্তোষরে বলল আসবে না কখন বললাম আপা কি সিদ্ধান্ত নিবে আপায় ভালো জানে কাউকে বলে না তো কাঁদছিস কেন পাগলি আপা তোকে না দেখে থাকতে পারবে তোর জন্য হলেও আসবে কুহু ফুপিয়ে উঠে বলল সত্যি নুহাস হাসল শব্দহীন হাসি আলতো করে চুমু খেলো কুহুর মাথায় মৃদুসরে বলল একদম সত্যি এবার কান না থামা না হয় আমি আপাকে বলে দিব কিন্তু আপা রাগ করলে ভালো হবে কুহু দ্রুত চোখ মুছে ফেললো ফোলা চোখগুলো পিটপিট করে বলল কখন কেঁদেছি দেখো চোখে পানি আছে তুমি মিথ্যা বলবে কেন নুহাস ভাইয়া কুহুর বলার ভঙ্গি দেখে হেসে ফেলল নুহাস চারপাশে তখন আধার ঘূর্ণি আসছে কুহুকে নিয়ে ফিরে এলো চৌধুরী নিবাসে দা মিলান হলের একশো এগারো নম্বর রুমে নিজের জন্য বরাদ্দকৃত বিছায় শুয়ে ছটফট করছে কুঞ্জ এখন গভীর রাত চারদিকে শুনশান নিরবতা কোলাহল নেই রুমের বাকি চার সদস্য ঘুমে কাতর অথচ কুঞ্জ ঘুমাতে পারছে না কালকে কি হবে ভেবে হাতপা শিউরে উঠছে আবার বাবা জানলে কি তাণ্ডব ঘটাবে তাও অজানা নয় মাকে বলতে ইচ্ছে হচ্ছে নিজের নতুন জীবনের কথা মা কিছু বলবে না ঠিকই তবে একটু মন খারাপ হবে তার কুঞ্জ এত বড় একটা সিদ্ধান্ত নেওয়ার আগে কিছু জানালো না ভেবে অভিমান করবে দীর্ঘশ্বাস ছাড়ল কুঞ্জ কাল থেকে তার জীবন সম্পূর্ণ আলাদা অনেক আঘাতকে প্রতিহত করতে হবে সৃষ্টিকর্তার কাছে খুব করে প্রার্থনা করলো যেন তাকে ধৈর্য ধারণ করার ক্ষমতা দেয় কোনো প্রতিকূল পরিবেশ যেন তাকে দুর্বল না করে ধীরে ধীরে ভাবনায় মশগুল থাকা কুঞ্জ পারি জমালো ঘুমের দেশে সময়টা দুপুর মিসেস তানহার এই সময়ে ভাত ঘুম দেওয়ার অভ্যাস দুপুরের খাবার খেয়ে তিনি নিজের শোবার ঘরে চলে যান আজও তার ব্যতিক্রম ঘটল না তিনি সবে রুমে গিয়ে ঔষধ খেলেন ঠিক তখনই দরজার বেল বেজে উঠল ওয়াহিদ আলম তখন বাথরুমে মেয়েকে কয়েকবার ডেকেও সারা পেলেন না বাধ্য হয়ে তিনি দরজা খুলতে গেলেন পিনহোল দিয়ে ছেলেকে দেখে অবাক হলেন ছেলে বাসায় ফিরে সন্ধ্যার পর আজ এত তাড়াতাড়ি ফিরেছে দেখে খুশি হলেন দরজা খুলতেই ছেলেকে দেখতে পেলেন তিনি তবে একা নয় অর্ক সাথে লাল তাঁতের শাড়ি পরিহিত একটা মেয়ে মেয়েটা মিসেস তাহনার অপরিচিত নয় বরং খুব পরিচিত অজানা আশঙ্কায় বুক কেঁপে উঠল তার তবুও নিজেকে বুঝো দিলেন ছেলে তাকে কষ্ট দিয়ে কিছু করতে পারে না কিন্তু তার সব শঙ্কাকে সত্যি প্রমাণিত করে ছেলে হাসি মুখে বলে উঠল পুত্রবধূকে বরণ করবে না মা বাহিরে দাঁড় করিয়ে রাখবে আর কতক্ষণ মিসেস তানহা চোখ বড় বড় করে ছেলের দিকে তাকালেন তিনি অনুভব করলেন তার মাঝে ভয়াবহ পরিবর্তন সাধিত হচ্ছে রাগে শরীর কাঁপছে তার মাথায় খুনের নেশা চাপছে অসহ্য বোধ হচ্ছে চারপাশের সবকিছু রাগে হিতাহিত জ্ঞান হারাতে চাইলেন না তিনি ছেলে দিকে চেয়ে দরাজ স্বরে বললেন তোমার থেকে আমি কখনো এটা আশা করিনি অর্ক এক মুহূর্ত দাঁড়ালেন না তিনি আর হনহনিয়ে চলে গেলেন নিজের ঘরের দিকে অর্ক বেশ কয়েকবার মা বলে ডাকল কাজ হল না অর্ক অসহায় ভাবে চাইল কুঞ্জের পানে কুঞ্জ তাকে মায়ের সাথে যেতে বলল অর্ক ঘরের দরজায় নতুন বউ রেখে ছুটল মায়ের পিছনে কুঞ্জ দরজার পাশে চুপ করে দাঁড়িয়ে থাকল তাকে অশান্ত লাগছে না মুখভঙ্গি দেখে বোঝা যা সে জানত এমন কিছু হবে স্ত্রীর চিৎকার শুনে বাইরে এসেছিলেন ওয়াহিদ আলম অদিতীয় নিজের ঘর থেকে বের হয়ে এলো মায়ের দরজার সামনে ভাইকে অসহায় ভাবে দাঁড়িয়ে থাকতে দেখে এক দৌড় দিল মেইন দরজার দিকে দরজার সামনে এসে থামল কুঞ্জকে দেখে হেসে ফেলল এরপর ছুটে গিয়ে শক্ত করে জড়িয়ে ধরল মৃদু হেসে বলল ফাইনালি আমাদের বাসায় পারমানেন্টলি শিফট হওয়ার জন্য থ্যাংক ইউ মিসেস ওয়াহিদর্ক ননদিনীর কথা শুনে হেসে ফেলল কুঞ্জ আলতো হেসে বলল মোস্ট ওয়েলকাম বারবি আলম সাহেব ততক্ষণে ঘটনা বুঝতে পেরেছেন দরজার সামনে আসলেন তিনি কুঞ্জারির দিকে তাকিয়ে হাসলেন বিনিময়ে চমৎকার করে সালাম দিলে কুঞ্জ আলম সালামের উত্তর দিয়ে মেয়েকে উদ্দেশ্য করে বলল মায়ের মতো আকিল জ্ঞান হারালি নাকি অদি মেয়েটাকে বাইরে দাঁড় করিয়ে রেখেছিস ছেলেরও দেখো কাণ্ড বউ বাইরে রেখে মায়ের আজাইরা রাগ ভাঙাচ্ছে কুঞ্জের দিকে তাকিয়ে আদুরে স্বরে বলল তুই ভিতরে আয় মা ঘরের লক্ষ্মীকে এতক্ষণ চৌকাঠে দাঁড় করিয়ে রাখতে নেই শাশুড়ি বরণ করল না তবে শ্বশুর ও ননদের অকৃত্রিম ভালোবাসা নিয়ে শ্বশুরালয়ে প্রবেশ করলো কুঞ্জারী চৌধুরী উহু কুঞ্জারি ওয়াহিদ প্রায় এক ঘন্টা যাবত মায়ের ঘরের সামনে দাঁড়িয়ে থেকেও লাভ হল না মিসেস তানহা দরজা খুললেন না ক্লান্ত অর্কের তখন বউয়ের কথা মনে পড়ল দ্রুত দরজার দিকে এগোতে নিয়ে দেখল বসার ঘরে তার বাবা বনার বউ গল্পের আসর জমিয়েছে গল্প বলছেন আলম সাহেব মনোযোগী শ্রোতা কুঞ্জ এবং অদিতি গল্পের মাঝে হঠাৎ খিলখিল করে হেসে উঠছে দুজন সাথে তাল মেলাচ্ছেন আলম সাহেব নিজেও অর্ক অবাক হল কুঞ্জের পূর্ব পরিচিত হলেও ওয়াহিদ আলমকে আজ প্রথম দেখছে সে তবুও কি সাবলীল ভবে মিশছে আর আলম সাহেবও এই অল্প সময়ের মধ্যে তার বউকে মেয়ের মতো তুই তুই করে বলছে অবাক হল অর্ক সেই সাথে স্বস্তি পেল মায়ের দিকের ঝড়োটা সামলে নিবে এই দুজন আর মা দুই বা তিন দিন একটু ঝামেলা করবে এরপর তো ঠিক হয়ে যাবে সব অথচর্ক ধারণাও করতে পারেনি ঝড়ের তাণ্ডব সবে শুরু চলবে